নির্বাচন নিয়ে বিএনপির অতীত অভিজ্ঞতা সুখকর না হওয়ায় ভোট বাদ দিয়ে তারা ষড়যন্ত্রের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে সড়ক নিরাপত্তার রিপোর্টিং বিষয়ে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, টানা তিনবার ভোটে হেরে বিএনপিকে নির্বাচনী ভীতি পেয়ে বসেছে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের আদলে বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, যে দলের মধ্যে গণতন্ত্র নেই তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। জ্বালাও পোড়াও রাজনীতি ছাড়া বিএনপি চলতে পারে না বলেও অভিযোগ করেন তিনি। দেশের সড়ক দুর্ঘটনা বন্ধে সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ দরকার হবে বলে জানান হাসান মাহমুদ। বিএনপিকে আসলে নির্বাচনী ভীতি পেয়ে বসেছে এবং এই ভীতি পাওয়াটা খুবই স্বাভাবিক। নির্বাচনে সাফল্য কতটুকু হতে পারে সে নিয়ে তারা জানে, এই জন্যই নির্বাচন নিয়ে এত নেতিবাচক কথা। সেজন্য তারা নির্বাচনের পথে না হেঁটে তারা বরং ষড়যন্ত্রের পথেই হাঁটছে।